নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ, কেন্দ্রীয় সরকারের সুপারিশ করলো কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি। এবার ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড কোভ্যাক্সিন অর্থাৎ করোনার টিকা। স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ, কেন্দ্রীয় সরকারের সুপারিশ করলো কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি। ডিসিজিআই তাদের তরফ থেকে যে এক্সপার্ট কমিটি রয়েছে সেই এক্সপার্ট কমিটি, কেন্দ্রীয় সরকারের সেই এক্সপার্ট কমিটি অর্থাৎ বিশেষজ্ঞ কমিটি, তাদের তরফ থেকে সুপারিশ, স্বাস্থ্য মন্ত্রকের কাছে এই সুপারিশ এসেছে যেখানে বলা হয়েছে যাতে ওষুধের দোকানেও এবার পাওয়া যাক কোভিশিল্ড কোভ্যাক্সিনের মতো করোনা টিকা। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের সীমাবদ্ধ ব্যবহারের থেকে ইতিমধ্যেই সংখ্যা বেড়েছে, প্রাপ্তবয়স্কদের সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের সীমাবদ্ধ ব্যবহারের থেকে প্রাপ্তবয়স্কদের সংখ্যা বাড়ায় কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড আপগ্রেড করার জন্য সুপারিশ করা হয়েছে। এবং তার থেকেও যেটা বড় বিষয় যেটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটি, কেন্দ্রীয় সরকারের যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে তাদের তরফ থেকে সুপারিশ, এবার ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ কেন্দ্রীয় সরকারের, ওষুধের দোকানেও এবার মিলতে পারে কোভিশিল্ড কোভ্যাক্সিনের মতো করোনা টিকা। প্রথম দিকে যখন এই করোনার টিকা প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ যখন একেবারে প্রথম দিকে যখন বলা হয়েছিল যে আসছে ভারতে টিকা, সেই জায়গা থেকে হাহাকার দেখা গিয়েছিল। কিন্তু তারপর যেভাবে 100 কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে এবং সেই সাফল্যের পর এবার কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি তাদের তরফ থেকে সুপারিশ এবার যাতে ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড কোভ্যাক্সিনের মতো করোনা টিকা, যাতে কোনোভাবে আর কোথাও গিয়ে অপ্রতুলতা না থাকে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই তার পাড়ার দোকান থেকেই অর্থাৎ ওষুধের দোকান থেকেই তারা এই ভ্যাকসিন পেতে পারেন, যেরমভাবে আর 5টা সাধারণ ভ্যাকসিন পাওয়া যায় সেভাবেই এতটাই সাধারণের জন্য যাতে ভ্যাকসিন চলে আসে সেই জন্যই এই উদ্যোগ সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে, যেখানে স্বাস্থ্য মন্ত্রকের কাছে এই সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে এবার ওষুধের দোকানেও পাওয়া যেতে পারে কোভিশিল্ড কোভ্যাক্সিন। এতদিন ধরে বিভিন্ন রোগের যে টিকা বিভিন্ন ক্ষেত্রে সাধারণভাবে চিকিৎসকের কাছে গেলেই পাওয়া যায়, বা যদি কেউ চান তিনি ওষুধের দোকান থেকে নিজে গিয়েও কিনে আনতে পারেন, যে কোনো ক্ষেত্রেই করোনার এতটা সহজলভ্য টিকা ছিল না। আমরা জানি যে সরকারি জায়গা থেকে বা সরকার চিহ্নিত বেশ কিছু জায়গা যেখানে এই ভ্যাকসিন ড্রাইভ অনুষ্ঠানগুলো বা কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেখানেই পাওয়া যেত, কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ স্বাস্থ্য মন্ত্রকের কাছে, এবার ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড কোভ্যাক্সিন।